ওয়েব সিরিজ সিক্রেট গেমসের কিছু অংশ কয়েকদিন ধরে অনেক জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, আর এই নিয়ে বিপাকে পড়েছেন মারাঠি অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। কারণ ওয়েব সিরিজের কিছু বোল্ড চরিত্রে তিনি ছিলেন, সেখানে স্বামী স্ত্রীর প্রেমের একটি দৃশ্য প্রয়োজনের খাতিরেই ব্লাউজ খুলতে হয় রাজশ্রীকে, আর সেই দৃশ্য পর্ন সাইটগুলোতে ভাইরাল হওয়ার পর কার্যত হেনস্থার শিকার হতে হচ্ছে এই অভিনেত্রীকে। এই দৃশ্য পর্ন সাইটগুলোতে ছড়ানো নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। প্রশ্ন তোলা হচ্ছে তিনি পর্ন তারকা কিনা, আর এ ব্যাখ্যায় সম্প্রতি স্পোর্ট বয়কে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন মোটেও পর্ন তারকা নই, ওই দৃশ্যে বাস্তবে সেক্স দেখানো হয়নি, যা দেখানো হয়েছে তাকে ক্যামেরা চিটিং বলে, ভালোবাসার দৃশ্য ছিল তাই ব্লাউজ খুলেছিলাম। প্রসঙ্গত সিক্রেট গেমস ওয়েব সিরিজটি শুরু হওয়ার পর থেকে এটি বিতর্কে জড়িয়ে পড়েছে। নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ, এই ওয়েব সিরিজটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে। বন্ধুরা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট সব ভিডিও দেখার জন্য।